মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় বিভিন্ন ফসলের মধ্যে পাট অন্যতম। এ অঞ্চলের মাটি পাট চাষের অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছর ব্যাপক আকারে পাটের চাষাবাদ করা হয়। এবছর কালকিনিতে 3980 হেক্টর জমিতে পাটের চাষাবাদ লক্ষ্যমাত্রা ধরা হলেও পাট উৎপাদিত হয় 5272 হেক্টর জমিতে। তাছাড়া মেস্তা উৎপাদিত হয়েছে 1620 হেক্টর জমিতে। কালকিনি উপজেলায় মোট উৎপাদিত পাটের পরিমাণ 8976.6 মেট্রিক টন এবং মোট উৎপাদিত মেস্তার পরিমাণ 2475 মেট্রিক টন। উৎপাদন ভালো হলেও ভালো মূল্য পাচ্ছে না কৃষক। কৃষি করেন বউ, আমাকে ওই যে খাটনি করে পাট ফুট বুনি, আর এতে সার লাগে, বীজ লাগে, এরপর আসে পানি লাগে, এরপর আমাকে এতে পোষায় না। এই যে 2000 টাকা করে মন, এতে আমাকে পাটের পোষায় না। কালকিরি বিভিন্ন পাইকারি বাজারও পাটের দাম মন সর্বনিম্ন 800 থেকে 3200 টাকা পর্যন্ত। বাজারে যে পাটের মূল্য রয়েছে তাতে কৃষকের উৎপাদন খরচই হচ্ছে না। এ দামে পাট বিক্রয় করে তাদের লোকসান দিতে হচ্ছে। তখন আমরা বুনবো, তখন বৃষ্টি ছিল না, তো পাট বোনার জন্য আমরা প্রথমে মেশিন দিয়া পানি দিয়া ভিজাইতে হয়েছে, ভিজাই পাট বুই না, পরে নির দিয়া আবার দুইবার করে পানি দিতে হয়েছে। এখন গড় হিসাব করে পাটের যে বাজার মূল্য আমরা অনেক লসে আছি। এখন পানি অনেক দূরে জাগ দিতে হয়, দূরে পাট যে কালার হয় এই হিসাবে পাট আমরা যা বিক্রি করি এতে আমাদের কৃষক খরচ আমাদের আসে না। 4000 টাকা মন হলে কোনোভাবে বেঁচে থাকা সম্ভব বলে জানিয়েছেন পাট চাষিরা। পাট চাষিরা আরো জানান এবছর পাট চাষের শুরুতেই বৃষ্টি না হওয়ায় ভীষণ বিপাকে পড়তে হয় তাদের। এরপরে নিরানি সার কীটনাশক সহ পানি দিতে হয়েছে 2 থেকে 3 বার। এর উপরে অতিরিক্ত কিষাণ খরচ সহ সাথে যোগ হয় পরিবহন খরচও, যা পূর্বে এমনটা ঘটেনি। আমাকে বদলা খরচ দিয়া আমরা অনেক দূরে দূরে পাট নিয়ে ধুইছি, কিন্তু আমাকে কোনো লাভবান পাইতেছি না। আমরা আড়াই বিক্রি করছি, 2500-3000 টাকা বিক্রি করছি, 2600 টাকা বিক্রি করছি, কিন্তু আমাকে কোনো বদলা খরচ পাইতেছি না। স্থানীয় পাটের ব্যাপারীরা জানান পাটের দাম প্রতিদিনই কমছে, এভাবে চলতে থাকলে আমরা যারা ছোট ব্যবসায়ী আছি তারা টিকে থাকতে পারবো না। আমরা যে স্থানীয় যে ব্যবসায়ী আছি, পাটের বাজার ডেলি ডেলি কমতে আছে, এখন আমরা খুব লসে আছি, আমরা কি করবো কই দেবে না। সরকার যদি আমাদের সুনির্দিষ্ট তাকাই দো তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম। কৃষকের কথা নাই বলে, কৃষকের অবস্থা বহুতই ভয়াবহ বলি না, কিন্তু আমরা ছোট ছোট যারা ব্যবসায়ী আছি, স্থানীয় ব্যবসায়ী, আমরা খুব লসে আছি। কালকিনি উপজেলা কৃষি অফিসার মিল্টন বিশ্বাস জানান, লক্ষ্যমাত্রা ছিল 3980 হেক্টর, আমাদের পাট উৎপাদিত হয়েছে 5272 হেক্টর, এবং এখানে মেস্তা উৎপাদন হয়েছে 1620 হেক্টর। আমাদের পাটের গড় ফলন এবছর যে আবহাওয়া ছিল তাতে মোটামুটি ভালো, পাটের গড় ফলন হয়েছে 8.5 বেল, আর আমাদের মোট উৎপাদন হয়েছে পাটের 44882 বেল, আর মেস্তা হয়েছে 12375 বেল। বর্তমানে এই বছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে কৃষকদের পাট জাগ দিতে খুবই বিপত্তির মধ্যে পড়তে হয়েছে, কারণ অনেক জায়গায় পানি না থাকায় তাদের দূরে নিয়ে যেতে হয়েছে, যার কারণে পাট জাগ দেওয়ার কৃষকদের অনেক টাকা খরচ হচ্ছে। এবং বর্তমানে বাজার মূল্য মোটামুটি ভালো, খুব ভালো না হলেও মোটামুটি ভালো বলা যাবে, সেটা হলো 2500 থেকে প্রায় 3300 টাকার ভিতরে মন বিক্রি হচ্ছে, আর মেস্তা বিক্রি হচ্ছে 2400 থেকে 3500 টাকার ভিতরে। তবে কৃষকরা যে পরিমাণ খরচ, বিশেষ করে সার, কীটনাশক এবং লেবার খরচ, এই খরচ দিয়ে আসলে পাট চাষিদের আসলে খরচ পুরোপুরি ওঠে না। তাতে যদি পাটের দাম আরও একটু ভালো পেতো তাহলে কৃষকটা একটু স্বাবলম্বী হতো এবং কৃষকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতো। তো আমরা আশা করছি বাজার যদি ভালো হয় তাহলে কৃষকদের এই সমস্যার সমাধান হয়ে যাবে।